যুবরাজ অগ্নি যাও, তোমার বীরত্ব প্রমাণ করার সুবর্ণ সুযোগ, নিজের স্বপ্ন পূরণ করো। এবার তুমি বলেছিলে না ওই নাগ কন্যা রোহিণী তোমার শত্রু, যাও শেষ করে দাও নিজের শত্রুকে। মুখে এই ভয়ের ছায়া কেন যোদ্ধা? আমি জানি না রাজকন্যা, কি করে বিপত্তি থেকে উদ্ধার পাবো আমি সত্যি জানি না। আমাদের জীবনে তো বিপদ এই প্রথমবার এলো না যোদ্ধা। আমার বিশ্বাস প্রতিবারের মতো এই ঝড়ও সামলে নেব আমরা। আমরা পারবো, ভরসা রাখুন শুধু। রোহিণী, অস্ত্র তোমার হাতেও আছে, তবুও তুমি হারবে। কারণ যুবরাজ অগ্নিকে পরাজিত করতে পারে এমন কেউ নেই। বেশ, কার জয় হবে সেটা সবাই নিজের চোখেই দেখবে। অস্ত্র তুলুন যোদ্ধা, অস্ত্র তুলুন। লড়াই করতে নেমে এভাবে নিশ্চল হয়ে থাকবেন না। অস্ত্র তুলুন। যুবরানী যেন কি এক চিন্তায় ডুবে আছে। ওই নাগ কন্যার বাবা মাকে খুঁজতে গিয়ে আমি খোক্ষস চিহ্ন কেন দেখতে পেলাম? কিসের জন্য? এর পেছনে কি অর্থ লুকিয়ে রয়েছে? আমি যে জাদু করেছিলাম তা তো ওই নাগকন্যার বাবা মাকে খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানে খোক্ষস চিহ্ন দেখতে পাওয়া মানে তো আমাদের বাবার চিহ্ন দেখতে পাওয়া। না না না, কিছুতেই মাথায় আসছে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা যুবরানী, এটা ওই কাল্লাগিনীর কোনো ছলনা নয় তো? হ্যাঁ, আর আমরা তো সবাই জানি মহারাজ অনেক কাল আগে। ছলনা হোক আর যাই হোক, আসল সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আমাদের রাজ্যের পুরনো কেল্লা, কিন্তু এই কেল্লার সঙ্গে খোক্ষ
ক্রুশ চিহ্নের কি যোগ আছে? না 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 না, আর কোনোভাবে দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। না যুবরানী না, আপনি কোথাও যাবেন না। আপনার উপর এত বড় আক্রমণ হয়েছিল কাল্লাগিনীর, আর তার থেকেও বড় কথা, আমরা যখন আছি আপনি কেন যাবেন? ঠিকই তো, আপনি কেন যাবেন? আমি যাবো ওই কেল্লাতে, গিয়ে দেখব, যদি সব সুরক্ষিত থাকে তবে আপনাকে জানাবো। বেশ ঠিক আছে, তবে এক্ষুনি যা, দেরি করিস না, যা। যাই হয়েছে না কেন রাজকন্যা, আমার কিচ্ছু এসে যায় না, আমি তোমাকে আঘাত করতে পারবো না। তা হয় না যোদ্ধা, আমরা কিন্তু এভাবে ধরা পড়ে যাব, কেন বুঝতে পারছেন না? বাধ্য করুন আমায় রাজকন্যা, তোমাকে আঘাত করতে আমি অপারক। সব হচ্ছেটা কি? তাহলে কি অগ্নি এখনো রোহিণীকে মনে মনে ভালোবাসে? আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম কাল্লাগিনী ওদের সম্পর্কের ব্যাপারে, ওদের ভালোবাসা অজেয়, সহজ নয়। না না না, আমার এতদিনের সাজানো খেলা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। যোদ্ধা আপনি ভুল করছেন, কাল্লাগিনী যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না, আমাদের প্রাণ সংশয় বাড়বে আরো। কেন বুঝতে পারছেন না আপনি? রাজকন্যা, তোমার প্রাণ আর আমার প্রাণ কি কোনোদিনও আলাদা ছিল বলো তো? এবার কি হবে যুবরাজ? খক্কশ রাজ্যবাসী, এই তোমাদের যুবরাজ যার নামে তোমরা জয়ধ্বনি দিচ্ছিলে, যা যুদ্ধ করতে করতে হাত থেকে অস্ত্র পড়ে যায়। তবে আমি সমানে সমানে লড়াই করা পছন্দ করি, কারণ এটাই যুদ্ধের নিয়ম। উঠুন যুবরাজ। এই নিন। আঘাত করুন আমায় যোদ্ধা, তোমায় আপনার আঘাত করুন, আপনাকে ছুঁয়ে বলছি, এই যুদ্ধে যদি আপনি আমাকে আঘাত না করেন, হারা জীবনের মতো কিন্তু আপনাকে আমায় হারাতে হবে। রাজকন্যা,